हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। আমি আয়েশা, চলে এসেছি ঈদ স্পেশাল একটা ডে লুক নিয়ে। যদিও এখন কোরবানির ঈদ, সকালবেলা আমাদের মেয়েদের অনেক কাজ থাকবে, তাতে কি হয়েছে ঈদের পরের দিন তো আমরা ঘুরতে যেতেই পারি বা দেখা গেলো বিকালের দিকে একটু বের হলাম। তবে আমি যে লুকটা করেছি এটা ডে টাইম বা সকালের টাইমে হলেও এটা বিকালেও ক্যারি করা যাবে। কিংবা কেউ যদি রাতের বেলাও লাইট ওয়েট কোনো মেকআপ চায় বা একদম সিম্পল কোনো কিছু চায়, সেক্ষেত্রে এটা ক্যারি করতে পারে। এখন যেহেতু সামার, আমি সে কথা চিন্তা করে সামার ফ্রেন্ডলি কিছু টিপস সহ এই মেকআপটা ক্রিয়েট করেছি। আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ। সাথে এই মেকআপটা যেহেতু ঈদের জন্য, আমি এখন ঈদ মোবারক বলে দিচ্ছি সবাইকে। ঈদ মোবারক, ঈদের অনেক অনেক ভালোবাসা, সবাই সেফলি থাকবেন। তো আর অ্যাডভাইস না দিই, আমি আশা করছি যে এই ভিডিওটি আপনার উপকারে আসবে আর আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, সাথে কমেন্ট শেয়ার তো আছেই। তো চলুন জলদি জলদি আমরা এই সিম্পল একটা মেকআপ কত ঝটপট করে করা যায় সেটা শিখে নেই। যদিও আমি ভিডিও করেছি বলে এটা একটু লং মনে হতে পারে, বাট এটা যদি আপনি একা যখন বাসায় ক্রিয়েট করবেন তখন আপনার কাছে অনেক সহজ মনে হবে। আর এটা যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই। অফ ক্যামেরায় আমি আমার আইব্রোটা করে নিয়েছি, আর আইব্রোর জন্য আমি ইউজ করেছি এরকম র্যান্ডম একটা কাজল। এটা প্রায় 20 টাকার মতো মেবি কিনতে পাওয়া যায়, এখন কতটা প্রাইস আমি জানি না, বাট এরকমটাই হওয়া উচিত। আর এটা যদি না ইউজ করতে চান তাহলে কাজল দিয়ে ইউজ করতে পারেন, কাজল পেন্সিল যেটা সেটা দিয়ে, কিংবা যদি আপনার কাছে আইব্রো কিট থাকে, পমেড থাকে, সেটা দিয়েও ইউজ করতে পারবেন। এছাড়াও আমার আইব্রো ড্র করার জন্য এই দুটা ব্রাশের প্রয়োজন হয়েছে। আমি মেইনলি এই ব্রাশটা দিয়ে আইব্রোটা ড্র করি আর এই স্পুলিটা দিয়ে আইব্রোটা ঠিক করে নেই। আমি আইব্রোটা শার্প করার জন্য বা এটাকে এরকম একটা ফিনিশিং দেওয়ার জন্য এই কনসিলারটা ইউজ করেছি। এটা রিমেলের একটা কনসিলার আর আমি এই কনসিলারটা ইউজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের কাছে যেই কনসিলারই থাকুক না কেন সেটা ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন আপনার শেডের থেকে 1 শেড লাইট একটা কনসিলার ইউজ করার জন্য। আজকের মেকআপটা আমি যেহেতু ডে টাইমের জন্য ক্রিয়েট করছি তাই আমি হেভি কোনো আই লুক করবো না, খুবই সিম্পলভাবে এই লুকটা রাখার চেষ্টা করেছি। তাই আমি প্রথমে আমার ফেসটাকে আমি প্রিপেয়ার করে নিব, আর এর জন্য আমি আজকে ইউজ করব জনসনের এই ময়শ্চারাইজারটা। তবে আপনাদের কাছে যদি অন্য যে কোনো ময়শ্চারাইজার থাকে অ্যাজ এ আপনার স্কিন অনুযায়ী সেটা ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন যাতে এটা লাইট ওয়েট হয় আর ময়শ্চারাইজারের পরিমাণটা খুবই কম থাকবে। তার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার ফেসটাকে খুব ভালো করে অবশ্যই ক্লিন করে নিতে হবে, আর ক্লিন করার পর আপনি যে কোনো একটা টোনার ইউজ করতে পারেন। তো আমি আজকে কোনো টোনার ইউজ করিনি, আমি সরাসরি এই ময়শ্চারাইজারটা দিব। আমি জাস্ট এরকম একটা ড্রপ নিয়েছি আর হচ্ছে এতটুকু যতটুকু আর কি প্রয়োজন হয়, এর থেকে বেশি আমি ইউজ করবো না। অবশ্যই হাতটা ক্লিন থাকতে হবে আর এটা খুব বেশি ঘষাঘষি করবেন না মুখের সাথে, জাস্ট আলতো হাতে পুরো ফেসে এটা মাখিয়ে নিলেই চলবে। ময়শ্চারাইজারের পরে আমরা ইউজ করব সানস্ক্রিন, যেহেতু এটা ডে টাইম লুক আর দিনের বেলায় আর এখন সামার টাইম যেহেতু অবশ্যই রোদ থাকবে, সেই কথা মাথায় রেখে আমি আজকে এই সানস্ক্রিনটা ইউজ করব। তবে আপনারা যেই সানস্ক্রিন সবসময় ইউজ করে থাকেন সেটাই দিবেন, তবে আমি এটা একটু কম পরিমাণে দিব কারণ এটা একটা হোয়াইটিং ইফেক্ট দেয়। জাস্ট আমি 1 ড্রপ নিয়েছি, এতটুকু, এর বেশি দিব না, ফুল ফেসে দিয়ে নেব। এরপর হচ্ছে আমরা এই প্রাইমারটা দিব, এটা লরিয়ালের একটা প্রাইমার, আপনি যে প্রাইমার ইউজ করে থাকেন না কেন সেটাই ব্যবহার করবেন। আজকের মেকআপে যেহেতু আমি আই লুকটা গর্জিয়াস না করলেও ফেসে ফাউন্ডেশন ইউজ করব, সেই ক্ষেত্রে একটা প্রাইমার অবশ্যই প্রয়োজন হবে। আর প্রাইমারের ক্ষেত্রে খুব বেশি দিতে যাবেন না, জাস্ট এতটুকু পরিমাণে
সামান্য একটু পরিমাণে দিলেই চলবে। আর প্রাইমার শুধু কপালে এখানে নাকে গালের এখানে একটু থুতনিতে, বাদ বাকিটা রাউন্ড মোশনে কিংবা আপনি এরকম একটু ড্যাব ড্যাব করে এটা মিশিয়ে নিলেও চলবে। খুব বেশি ঘষাঘষি করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে এটা যে কাজ তার থেকে ইফেক্ট করা শুরু করবে। সামার টাইম যেহেতু তাই অনেক হেভি মেকআপ করলেও কিংবা লাইট ওয়েট মেকআপ করলেও মেকআপটা উঠে যাওয়ার অনেক প্রবলেম থেকে থাকে। আবার অনেক সময় দেখা যায় সব প্রসেস ঠিকভাবে আপনি মেনটেন করলেও দেখা যায় তবুও কোনো না কোনোভাবে একটু ক্র্যাক হয় কিংবা মেকআপটা গলে গলে যাচ্ছে। তার জন্য আমরা একটা টিপস আজকে ফলো করব, সেটা হচ্ছে প্রাইমারের পরে কিংবা আপনি ময়শ্চারাইজার দেওয়ার পরে একটা টিস্যু দিয়ে হালকা এরকম একটু চেপে চেপে, যেই একটা অয়েলি ভাব হবে উপরের দিকে অয়েলিটা বের হয়ে আসবে, কিংবা যদি আপনি এই টাইমও ঘামান তখন এই টিস্যুটা সেগুলো সোক করে নেবে। তাই চেষ্টা করবেন প্রাইমার দেওয়ার পর কিংবা ময়শ্চারাইজার দেওয়ার পর এরকম করে ফুল ফেসটা একটু হালকা, খুব বেশি না, আস্তে আস্তে করে একটু এরকম চাপ দিয়ে দিয়ে সব যেই মুখে যে তেলটা বের হবে হালকা সেটা এই টিস্যুটা সোক করে নেবে। আমি চলে যাব হচ্ছে ফাউন্ডেশনে। আজকে আমি একটা ফাউন্ডেশনে ইউজ করব, এটা লরিয়ালের একটা ফাউন্ডেশন। আপনাদের কাছে যেই শেড আছে বা যেই ফাউন্ডেশন আছে সেটাই ইউজ করে নেবেন। আমি খুবই লাইট ওয়েট সবসময় পছন্দ করি, আমি ফুল কভারেজ কোনো মেকআপ পছন্দ করি না। সো আমি আজকে খুব বেশি একটা নিব না, আর আমি যেহেতু হিজাব পরে আগেই বলেছি আমার এত বেশি প্রোডাক্টের প্রয়োজনও হয় না, সো আমি আজকে এতটুকু প্রোডাক্ট নিয়েছি, এটা জাস্ট আমার ফুল ফেসে হয়ে যাবে। আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু ইউজ করবেন। আর আমি একটা বিউটি পাঞ্চ ইউজ করছি, এটা নাম হচ্ছে পোজো, এটা আমি এসএ কর্পোরেশন থেকে নিয়েছিলাম, আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে ইউজ করবেন। ফাউন্ডেশন হচ্ছে আপনি হাত দিয়েও ইউজ করতে পারেন, চাইলে অল্প অল্প করে ইউজ করবেন, ফুল ফেসে দিবেন না, যেহেতু এগুলো ম্যাট হয়ে থাকে। আর লরিয়ালের আমি এখন যেটা ইউজ করছি এটা ম্যাট, সো ম্যাট যেহেতু তাই ফুল ফেসে আগে আগেই দিবেন না, তাহলে দেখা যাবে এক জায়গায় আপনি ব্লেন্ড করার আগেই অন্য জায়গায় শুকিয়ে গিয়েছে। তাই সেই প্রবলেমটা থেকে বাঁচার জন্য অবশ্যই অল্প অল্প করে তারপর প্রোডাক্টটা দিবেন। আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে স্মাইল লাইন কেন ফেটা যায় এই দুই পাশে। তো স্মাইল লাইনটির জন্যই ফাটে যে আপনি যখন ফাউন্ডেশন দিবেন তখন যদি আপনি নর্মালভাবে এরকম দিতে থাকেন তাহলে এখানে যে স্মাইল লাইনের যে পার্টটা এখানে ফাউন্ডেশন যায় না, সেক্ষেত্রে মুখটা এরকম করে যদি ফাউন্ডেশনটা দেওয়া যায় সেক্ষেত্রে এখানে যে স্মাইল লাইনের যে দাগটা সেখানেও প্রোডাক্টটা যেতে পারবে, তাহলে আপনি যখন হাসবেন তখন এখানে আর ফাটবে না। সেমভাবে এ পাশেও করবেন। আমার ফুল ফেসে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা শেষ, এবার আমি ফেসটা কনসিলার দিয়ে কনসিল করে নেব। তো আমি সেম এই কনসিলারটা ইউজ করব। আর কালার কারেক্টিংয়ের ক্ষেত্রে বলছি, যাদের ফেসে কোনো স্পট দাগ আছে, ব্ল্যাক দাগ আছে, কিংবা চোখের নিচে কালো কোনো স্পট আছে, স্মাইল লাইনের এইদিকে কালো কোনো দাগ, নাকে, সেক্ষেত্রে একটা যে কোনো কালার কারেক্টার কিনে নেবেন, তাহলে ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো ফুটবে আর একদম ন্যাচারাল দেখা যাবে আপনার ফেসটা। তো আমি এখন আমার হাই পয়েন্টগুলো যেখানে আমি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে কনসিলার দিয়ে নিব। আর কনসিলারের ক্ষেত্রে আপনার ফেসের এক শেড লাইট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেই জায়গাগুলো আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেগুলো খুব সুন্দর মতো হাইলাইট হয়ে যাবে। তো আমি আমার কনসিলারটা পুরো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেই টিস্যুটা দিয়ে আমি মুখটা মুছে নিয়েছিলাম এটা আবার নিয়ে আমি জাস্ট ফুল ফেসটাকে এরকম করে একটু মুছে দেবো, এতে অয়েলগুলো রিডিউস কম হবে। আস্তে আস্তে ঘষাঘষি করবেন না, তাহলে ফাউন্ডেশন উঠে যাবে। এমনভাবে উঠাবেন যাতে ফাউন্ডেশন টিস্যুতে দেখা না যায়, ঠিক সেভাবে। আর এটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, কারণ কনসিলার দেওয়ার পরে ফুল ফেসটা সেট করে নিতে হয়, না হলে দেখা যায় যে
কনসিলারটা তাড়াতাড়ি উঠে যাওয়ার একটা চান্স থাকে। আমি আমার ফেসটাকে একটা লুজ পাউডারের মাধ্যমে সেট করে নিব। আপনারা চাইলে কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারেন, তবে লুজ পাউডারের কাজটা খুব ভালো হয়, আমি রিসেন্টলি এটা খেয়াল করে দেখেছি। আর এটা হচ্ছে বানানার লুজ পাউডার, আমার আমি একটা বড় কৌটাতে একটা ঢেলে নিয়েছি, তাহলে এটা ইউজ করতে সুবিধা হয়, তাই আমি আর প্রোডাক্টটা আপনাদেরকে দেখাতে পারছি না। এটা ইয়েলো একটা শেড, যে ইয়েলো একটা শেড। আর চেষ্টা করবেন পাউডার যখন দিবেন তখন যে যে জায়গাগুলো থেকে মেকআপ জলদি উঠে যায় ওই ওই জায়গাগুলোতে আগে দিবেন, যেমন নোজ, তারপর স্মাইল লাইন, কপালে, এই জায়গাগুলোতে আগে আগে দিবেন। তাহলে দেখা যাবে যে এখান থেকে অয়েলটা খুব বেশি বের হবে না, তারপর স্মাইল লাইনে এগুলো থেকে এগুলো ফেটে যাবে না। এবার আমি আমার বেস মেকআপ তো কমপ্লিট, তাই এখন ফেসটা কন্ট্রোল করে নেব। আমি সিল্কের এই প্যালেটটা ইউজ করব, এটা আমার অনেক ফেভারিট একটা প্যালেট ছিল, এই যে হাইলাইটার তো শেষ, তো ব্রঞ্জারটা এখনও আছে, এটা দিয়ে আমি এখন ব্রঞ্জ করে নিব। ব্রঞ্জিং এর ক্ষেত্রে শুধু গালে ব্রঞ্জ করবেন না, আমার মতো যাতে জলাইন আছে এটাও একটু ব্রঞ্জ করে নেবেন, তাহলে ভালো হয়। তবু এগুলো তো লুকানো যায় না, বলো দেখাই যাবে। তো আমি একই ব্রাশ দিয়ে আমার নোজটা আমি কন্ট্রোল করে নিলাম। এবার আমি ব্লাশ দিব, আর ব্লাশের জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি। যাদের কাছে ব্লাশ নেই তারা চাইলে আইশ্যাডো থাকে, আইশ্যাডোর মধ্যে এই টাইপের যে কালারগুলো হালকা একটু পিঙ্ক, পিচ কালার, যে কালার আপনার ভালো লাগবে আইশ্যাডো দিয়েও ব্লাশ দেওয়া যায়, সমস্যা নেই। তবে আপনি একটা জিনিসকে কতটা সুন্দর করে ব্লেন্ড করতে পারেন বা দিতে পারেন সেটার উপর ডিপেন্ড করছে। তো আমি আমার পছন্দ মতো পিঙ্ক কালার, হালকা একটু পিচ কালার একটু মিক্স করে দিচ্ছি, যেহেতু আমার ড্রেসটা একটু অরেঞ্জিশ টাইপের, তাই আমি খুব বেশি পিঙ্ক করতে চাচ্ছি না, এটা একটু ব্রাউন শেডের মধ্যেই রাখতে চাচ্ছি। তো আমি জাস্ট গালে দিয়ে নেব, খুব বেশি দিব না, গরম যেহেতু, বাট আমি যেহেতু আমার খুবই ফ্লাফি আমার গাল, তার জন্য আমি একটু ডার্ক কন্ট্রোল করেছি। আপনারা আপনাদের ফেস অনুযায়ী একটু কন্ট্রোল করে নেবেন। যাদের একটু ফ্লাফি টাইপের চিক হয়, আমার কাছে মনে হয় কিংবা সবাই এটা মেবি জানে, যে একটু ডার্ক যদি কন্ট্রোল করা হয় সেক্ষেত্রে গালটা একটু শার্প মনে হবে। তো আমি এরকম একটু ব্লাশ দিয়ে নিলাম, হালকা একটু পিঙ্কিশ অরেঞ্জিশ মনে হবে, কারণ আমি কয়েকটা কালার মিক্স করে দেন দিয়েছি। আপনি কী কালার দেবেন এটা আপনার অনুযায়ী, তবে বলেই তো দিলাম যদি ব্লাশের প্রবলেম হয়ে থাকে তাহলে আইশ্যাডো দিয়ে দিতে পারেন, একটু নাকেও দিয়ে দিচ্ছি আর থুক দিতে। আমি আমার সেই লুজ পাউডারটা দিয়ে আমার ফেসটা একটু শেপটা ঠিক করে নিব। এখন আরেকটা টিপস দেখছি, সেটা হচ্ছে যখন ফেসের কোনো একটা শেপ নিয়ে আসার জন্য কোনো লুজ পাউডার ইউজ করবেন, তখন এটা দেওয়ার পর খুব বেশি ওয়েট করা যাবে না। যদি এই পাউডারটা এই অবস্থাতে বেশিক্ষণ ফেসে থাকে তাহলে দেখা যাবে ফেসটা খুব কেকি কেকি মনে হবে, স্মুথ কোনো ফিনিশিং আসবে না। তাই চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি, মানে এক মিনিট রাখা যাবে, খুব তাড়াতাড়ি যতটা সম্ভব কিছু সময় এটা রেখে দেন এটাকে ছেড়ে ফেলতে হবে।
আমার ফেস মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে, বাট আজকে আমি আমার ঠোঁটটা ঠিক করতে আমি ভুলে গিয়েছি, তাই এখন দিচ্ছি আমি ভ্যাজলিন দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে লিপ থেরাপি পেট্রোলিয়াম জেলি অরিজিনাল, এটা একদম কি বলবো বেস্ট একটা ভ্যাজলিন আমার মনে হয়। তো এটা হচ্ছে মেকআপ শুরুর আগেই দিয়ে নেবেন, আমি ভুলে গিয়েছিলাম, এত ভুলে যাই কেন। তো এটা হচ্ছে প্রথমেই দিয়ে নেবেন, তাহলে হচ্ছে যখন কোনো ম্যাট, আর আমরা তো এখন বেশিরভাগই ম্যাট লিপস্টিক ইউজ করি, তো যখন আমরা ম্যাট লিপস্টিক ইউজ করব তখন এটা ফেটে যাবে না। তাই মেকআপ শুরুর আগে অবশ্যই চেষ্টা করবেন যে ঠোঁটে লিপস্টিক বা কোনো লিপ বাম দিয়ে নেওয়ার জন্য। তো এবার আমি আমার আই মেকআপে চলে যাব, খুবই সিম্পল একটা কিছু করার ট্রাই করছি। আর আমি আমার আইটা যখন আমি ফাউন্ডেশন দিয়েছিলাম তখন চোখের ওপর ফাউন্ডেশন, আর যখন আমি কনসিলার দিয়েছিলাম তখন চোখটা আগে আমি রেডি করে রেখেছি, সাথে ফেস পাউডার দিয়ে সেটা সেট করে নিয়েছি, তাই আমি আলাদা করে চোখে কিছুই দিচ্ছি না। আর তাছাড়া যদি হেভি কোনো লুক করতাম সেক্ষেত্রে আমি এখন আবার একটু কনসিলার দিয়ে নিতাম। তো আমি সেম একই প্যালেট থেকে সিল্কের, তো এখানে অনেক টাইপের কালার আছে আর বেশিরভাগই শেষ, আগে বলেছি যেটা আমার অনেক পছন্দের। তো এখানে একটা, এটাকে কী কালার বলে আমি এবার কালার খুব কম চিনি, কেমন জানি একটা কালার, একটু অ্যাশি টাইপের বাট একটু শিমারি টাইপ। তো এই কালারটা আমি আমার একটু লিডে জাস্ট হালকা একটু করে দিব, এই যে আমরা যেখানে আইল্যাশ পরি তার উপরে, এরকম আয়নাটা যদি একদিকে ধরেন এই যে একটা ভাঁজ দেখা যাচ্ছে, আমি জাস্ট এই ভাঁজটুকুতে, যেহেতু শিমারি শেড আমি ফিঙ্গারই ইউজ করছি, দেখতে পাচ্ছেন কত পিগমেন্টেড, তো জাস্ট এতটুকুই দিয়ে নিব, বেশি উপরে উঠব না। তাহলে দেখা যাবে যেহেতু শিমারি শেড পরে আবার বেশি গর্জিয়াস দেখা যাবে। আমি ট্রানজাকশন কালার হিসেবে কোনো কিছুই ইউজ করছি না, জাস্ট এতটুকু জায়গায় দিয়ে নিচ্ছি। সেমভাবে এই চোখেও দিয়ে নিচ্ছি, চাইলে ব্রাশ ইউজ করতে পারেন, তবে আমি আগে অনেক বলেছি যে কোনো শিমারি শেড দেওয়ার হলে সেটা ফিঙ্গার ইউজ করবেন, তাহলে খুবই পিগমেন্টেড মনে হয়, আর শিমারি শেড ফিঙ্গার দিয়েই দেওয়া উচিত। এবার চোখের নিচে আমি একটা জর্ডানার কাজল, একটু কাজল দিয়ে নিব চোখে। আমি কাজলের তিনটা লুক আগেই করেছি, তো আজকে হচ্ছে একটা দিব, এই লুকটা মেবি নেই সেখানে, বাট আমি ট্রাই করছি কেমনটা করার। আমি প্রথমে একটু কাজল দিয়ে নিচ্ছি, আমি ফুল দিইনি কিন্তু হাফ দিয়েছি, আর বাকিটা আমি একটু প্লেন করে দিব আমার ব্রাশের সাহায্যে। এবার আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, এটা কনসিলার ব্রাশও বলে, তো আমি এই ব্রাশটা দিয়ে আমি যেই শিমারটা চোখে দিয়েছিলাম সেটা দিব না, আমি একটা ব্রাউন কালারের শেড দিব, তো ওই শেডটা নিয়ে একটু জুড়ে নেব, পুরাটা দিব না। তারপর আমি যে কাজলটা দিয়েছি এটাকে একটু ব্লেন্ড করব, যাতে কাজলটা নিচে বেশি ছড়িয়ে না যায় আর দেখতে একটু ন্যাচারাল মনে হয় চোখটা। আর এমনভাবে ব্লেন্ড করবেন যাতে আস্তে আস্তে চোখের এই দিকে যখন যাবে তখন একদম হালকা কালার হয়ে যাবে, হালকা হয়ে যাবে এটা, আর এইদিকেও একটু ব্লেন্ড করতে থাকবো, তাহলে একটু ন্যাচারাল আই লাইনের মতো দেখা যাবে, যেটা দেখা যাচ্ছে। আমার চোখের মেকআপ করা কমপ্লিট, এবার আমি হাইলাইটার দিব। তো হাইলাইটারের জন্য আমি এই প্যালেটটা থেকে, আমি যেখান থেকে ব্রাউনজার নিয়েছিলাম, আমার হাইলাইটারটা একদমই শেষ, এত পছন্দের ছিল ওই হাইলাইটারটা, তো আমি এটা একটা আইশ্যাডো ব্রাশে নিয়েছি, চাইলে এটা হাত দিয়েই দেওয়া যাবে। তো আমি আমার আইব্রোর এই জায়গাটা দিব, তাহলে কী হবে এখানটাতে দিলে আমার আইব্রোটা একটু উঁচু মনে হবে, সি এই আইব্রোটা দেখুন আর এটা দেখুন, আর চেষ্টা করবেন এই জায়গাটাতে একটু বেশি করেই দেওয়ার জন্য, আর একটু ব্লেন্ডটা এমনভাবে করবেন ন্যাচারাল যাতে মনে হয়। মেকআপ হচ্ছে আপনি ইচ্ছা মতো দিবেন প্রয়োজন পড়লে, বাট সেটা এমনভাবে ব্লেন্ড করবেন যাতে ন্যাচারাল মনে হয়। আমি সেমভাবে এই পাশটাতেও দিয়ে নিচ্ছি,
সেটা যখন দিনের বেলাতে রোদের আলোটা মুখে পড়বে বেশি সুন্দর দেখা যাবে। তো আমি একটু আমার নোজেও দিয়ে নিচ্ছি। আমার হচ্ছে হাইলাইটার খুবই পছন্দ, খুবই পছন্দ কি বলবো, তো শুধু হাইলাইটার দিতেই থাকে। এবার একটু কপালে দিচ্ছি, তবে আবার ফুল ফেসে হাইলাইটার দিতে যাবে না, এটা আবার আমার খুব একটা পছন্দ না। হাই পয়েন্টগুলোতে হাইলাইটার দেওয়াটা হচ্ছে বেস্ট, মানে আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ। এবার আমি আমার চিকসে দিয়ে নিচ্ছি, লুকটাই চেঞ্জ করে ফেলে একটা হাইলাইটার, মানে আপনার মেকআপের লুকটাই চেঞ্জ করে নিয়ে আসবে। এবার এই পাশটাতে দিব, দেখতে পাচ্ছেন কতটা পিগমেন্টেড। এবার একটু ঠোঁটের উপরে, অনেকে বলে এখানে দাঁড় কি প্রয়োজন, এটা দেওয়া অনেক প্রয়োজন, কারণ যখন লিপস্টিকটা দেবেন লিপস্টিক অনেক সুন্দর দেখা যাবে। এবার একটু থুতনিতে, এটা তো মিস করাই যাবে না। দেখুন এতক্ষণ কেমন লাগছিল, এখন লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে না, তা আর একটু দিতে মন করছে। আমি তো হাইলাইটার খাওয়া গেলে খেয়ে ফেলতাম। কমপ্লিট হলো, বাট আমার আর একটু দিতে মন চাচ্ছে, না দেই, কারণ এই মেকআপগুলো ওয়েস্ট হচ্ছে। আমি এখন কোথাও যাব না, জাস্ট ভিডিও শ্যুট করার জন্যই দিচ্ছি। অফ ক্যামেরায় আমি আমার আইল্যাশটা পরে নিয়েছি, তো কিছুটা হাইলাইটার আমি এখন আমার চোখের ইনার কর্নারে দিব, এতে চোখটা একটু আরেকটু সুন্দর দেখা যাবে। এটা মিস করবেন না, মানে আজকে মোট কথা হচ্ছে আমি মেকআপে যা যা দেখেছি একটা পার্টও মিস করা যাবে না। চাইলে একটু হোয়াইট কাজলও দিতে পারেন, বাট আমি দিব না, আমার হোয়াইট কাজলটা খুব বেশি পছন্দ না। হোয়াইট না দেন একটু অফ হোয়াইট কালারের যেই কাজল আছে সেটাও দিতে পারেন, বাট আমি খুব একটা পছন্দ করি না। তো এখন আমরা চলে যাব লিপস্টিকে। লিপস্টিক দেওয়ার আগে আমি লিপসে যেই ভ্যাজলিনটা দিয়েছিলাম সেটা হালকা একটু মুছে নেব, খুব বেশি আবার ঘষাঘষি করতে যাবেন না, যেহেতু ভ্যাজলিন দিয়েছি ঠোঁটের যে স্কিনটা সেটা এখন একদমই সফট হয়ে আছে, তাই আলতো করে এটা জাস্ট তুলে নেবেন। তো আজকে লিপস্টিকের জন্য আমি একটা নিউট কালার চুজ করেছি, খুব ডিপ কোনো কালার আমি দিতে চাচ্ছি না, বাট এই লুকের সাথে চাইলে ডিপ যে কোনো কালার দেওয়া যেতে পারে। লিপস্টিকটাও পরে নিয়েছি, আমি আসলে যেরকমটা শেড দিতে চাচ্ছিলাম পাচ্ছিলাম না, তাই অনেক ট্রাই করে করে এই হুদা বিউটির এই লিপস্টিকটা আমি ইউজ করেছি। তো আগে যেটা বললাম, আপনারা চাইলে ডার্ক যে কোনো লিপস্টিক ইউজ করতে পারেন, তবে আমি যে শেডটা দিয়েছি এটা এই লুকের সাথে খুব একটা খারাপ লাগছে না। এই জায়গাটাতে দিব, তাহলে কি হবে এখানে যে ফাঁকা দেখাচ্ছে এটা দেখা যাবে না, ন্যাচারাল মনে হবে আইল্যাশটা আমার ফেক, কেউ বুঝতে পারবে না। সো আমি এখানে একটু কাজল দিয়ে নিচ্ছি হালকা একটু, কারো যদি এই জায়গাটাতে দিতে অসুবিধা হয় তাহলে এটা স্কিপ করুন, দিতে হবে না। তো এই ছিল আমার আজকের মেকআপ লুক। আমি অনেক চেষ্টা করেছি বরাবরের মতো কোনো সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর এই তো দেখে ফেললেন আমার খুব সহজভাবে ডে একটা লুক। খুব শিগগিরই আমি একটা নাইট লুকও নিয়ে আসবো, সেটা কিছুটা গর্জিয়াস রাখার চেষ্টা করবো, বাট সেটাও খুবই সহজ হবে, আর সেটা তো আমি ভয়েস ওভার দেবো অবশ্যই।
তার সাথে আরেকটা কথা বলছি, এই যে স্পেশাল কিছু খাবারের রেসিপি আসছে আমার চ্যানেলে, হোপফুলি আপনাদের সেই ভিডিওগুলো খুব ভালো লাগবে। এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কি সাপোর্ট করবেন। আজ আসছি, আসবো সামনে বলেই ফেলেছি, মেকআপ ভিডিও নিয়ে আসবো, সাথে রেসিপি ভিডিও নিয়ে আসবো। আর থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।